নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি এই করোনা ভাইরাসের মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে বাসায় সবাই ভালো আছো, বাসায় নিয়মিত পড়ালেখা করতেছো। আজ আমি গণিত বিষয়ের অনুশীলনী 3.12-এর আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, এর আগের ক্লাসগুলোতে জ্যামিতি নিয়ে আলোচনা করেছিলাম উপপাদ্য 6.3-এর। আজকে আমাদের লেকচার হচ্ছে 6। দেখো আমাদের প্রশ্নটা, এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 10, একটি বীজগণিতিক সমীকরণ। ক, এক্স প্লাস 1/x এর মান কত? খ, প্রমাণ করো যে 1/x সমান √3 - √2। গ, দেখাও যে এক্স কিউব প্লাস 1/x³ ইন্টু x²⁴ প্লাস 1/x²⁴ ইকুয়াল টু 1764√3, অর্থাৎ 1764√3। এটা প্রমাণ করবো। তাহলে আমরা শুরু করতেছি। দেখো, ক দেওয়া আছে, প্রশ্নটা লিখে নেই, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 10। এটার একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে, এক্স প্লাস 1/x² - 2 এক্স ইন্টু 1/x ইকুয়াল টু 10। দেখো এক্স স্কোয়ার, এটাকে এ ধরবো এ, এটাকে ধরবো বি, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1/x, এই সূত্র ইউজ করছি, এক্স এক্স কেটে দিলাম। তাহলে দেখো আমরা এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 10। দেখো এক্স প্লাস 1/x হোল স্কোয়ার 10 প্লাস 2, 2 দিকে চলে গেলে প্লাস হয়ে যাবে। আমরা কী করতে পারি? দেখো এক্স প্লাস 1/x হোল স্কোয়ার 12, বা এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, এটাকে যদি আমরা এক্স প্লাস 1/x এর মান বের করতে চাই তাহলে রুট করবো, ওকে রুট করলে হবে 12√2, ঠিক আছে, √12 যদি বর্গমূল করি, অর্থাৎ এক্স প্লাস 1/x এটা মান আমরা বের করবো, √12 কে আমরা লিখব 4 × 3, 12 রুট ওভার। ফাইনালি আমরা লিখতে পারি এক্স প্লাস 1/x রুট ওভার 4 কে ভাঙলে হবে 2, রুট ওভার 4 হচ্ছে 2, আর √3 জায়গায় থাকবে √3, আমাদের কো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্নটা বুঝে নিই, প্রশ্ন অংশটা বুঝে নিচ্ছি, আমরা খ দেখব, তোমরা তুলে নিও প্রশ্নটা। দেখো আমরা খ থেকে পাই এক্স প্লাস 1/x√3, খ করব, খ থেকে পাই এক্স প্লাস 1/x√3, এটা আমরা কর থেকে পাইছি, ঠিক আছে। এখন আমরা তার বিপরীত মানটা সূত্রের সাহায্যে বের করবো, এক্স মাইনাস 1/x, এক্স প্লাস 1/x এর বিপরীতটা বের করবো, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, এটা সূত্রটা হচ্ছে দেখো এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4x ইন্টু 1/x। লক্ষ্য করো আমরা এটাকে যদি এটাকে যদি বি, তাহলে এ প্লাস বি মান দেওয়া আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4, এই সূত্রটা ইউজ করছি, এটা কেটে দাও এক্স 1/x, এটার মান হচ্ছে 2√3 হোল স্কোয়ার মাইনাস 4, 2² হচ্ছে 4 আর √3 হচ্ছে 3, আর এটা গুণ করলে হবে 12 - 4 হবে 8, 12 থেকে 4 গেলে 8, মানে থাকলো আমাদের এক্স মাইনাস 1/x হচ্ছে হোল স্কোয়ারের মান হচ্ছে 12 8, ওকে বর্গমূল দিতে নেই, তাহলে এক্স মাইনাস 1/x হবে 8√2, এক্স মাইনাস 1/x আগের মতো ভাঙবো 4 × 2, এই রুটের ভিতরে 8 কে ভাঙলাম, 4 × 2 এক্স মাইনাস 1/x, রুট ওভার 4 হচ্ছে 2, আর এই 2 তে ভাঙা যাবে না, রুট ওভার 2। তাহলে এখন আমরা এইটার সাথে এটা বিয়োগ করলে আমাদের পরবর্তী প্রমাণটা পেয়ে যাব। আবার লক্ষ্য করো আমাদের প্রশ্নে কত কে বের করছিলাম, এক্স প্লাস 1/x √3,
আর এই মাত্র বের করছি x minus 1 by x 2 root 2 এই দুইটা মান যদি আমরা বিয়োগ করি দেখো অর্থাৎ যদি বিয়োগ করি বিয়োগ করে বিয়োগ করে বিয়োগ করলে এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে নিচেরটা আমরা জানি বীজগণিতের বিয়োগের ক্ষেত্রে নিচের রাশির পরিবর্তন চিহ্ন পরিবর্তন হয়ে যায় এটা হয়ে যাবে মাইনাস তাহলে এক্স এর সাথে আর এই এক্স কাটা যাবে থাকবে 1 বাই এক্স 1 বাই এক্স এটা প্লাস হয়ে যাবে তাহলে 2 ইন্টু 1 বাই এক্স অর্থাৎ 1 বাই এক্স দুইটা এখানে থাকবে 2 রুট 3 মাইনাস 2 রুট 2 মাইনাস করলাম 2 1 বাই এক্স এখান থেকে 2 কমন নাও তাহলে কত রুট 3 মাইনাস 2 এই 2 আর এই 2 উভয়কে ভাগ করলে কাটা যাবে থাকবে 1 বাই এক্স সমান রুট ওভার 3 মাইনাস এই দেখো আমাদের শুরু হয়ে গেল এটা কয় হয়ে গেল খ নম্বরটা হয়ে গেল এখন আমাদের গড় গড় প্রমাণটা করব সৃজনশীলের একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে লক্ষ্য করবে ভালো করে বোঝার চেষ্টা করবে এটা একটা বোর্ড কোয়েকশন এটা কিন্তু সিলেট বোর্ডে আসছিল কোয়েকশনটা তাই সবাই কিন্তু এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে এটা না আসলেও এটার মতো হুক করে প্রশ্ন আসতে পারে দেখো গ করার জন্য প্রথমে আমরা লিখব প্রশ্নে দেওয়া আছে এটা লিখে নেই এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু টেন এটা প্রশ্ন দেওয়া আছে আর ক থেকে পাইছি আমরা ক থেকে পাইছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু রুট টেন গড় প্রথম অংশটা আমরা লিখ প্রমাণ মান বের করবো এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এটা একটা সূত্র আছে এটাকে ইয়া ধরবো এটাকে বি ধরবো এ কিউ প্লাস বি কিউ সূত্র হবে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই হচ্ছে তার সূত্র এখন এটার মান আমাদের বের করা আছে কত টু রুট থ্রি বসে দাও টু রুট ওভার থ্রি এই এটার মান টু রুট ওভার থ্রি এক্স প্লাস ওয়ান এক্স মান এটার হোল কিউ মাইনাস থ্রি এটার মান হতো ইন্টু টু রুট থ্রি এটাকে ভাঙবো টু রুট থ্রি অর্থাৎ টু এর উপর কিউব রুট থ্রির উপর কিউব টু এর উপর কিউব হলে টু কিউব মানে হবে এইট গুণ রুট ওভার থ্রি কিউব হলে হবে কত থ্রি রুট ওভার থ্রি আর এটা হবে সিক্স রুট ওভার থ্রি তাহলে আমরা একটা জিনিস দেখি রুট ওভার থ্রি কিউব থ্রি রুট থ্রি কীভাবে হয় রুট ওভার থ্রি কিউব একটু দেখো এটাকে লেখা যায় রুট ওভার থ্রি স্কোয়ার ইন্টু রুট ওভার থ্রি তিনটে আছে এখানে রুট ওভার থ্রি স্কোয়ার দুইটা আর এখানে একটা এই স্কোয়ার আর এই রুট কেটে দিলাম থাকবে কত থ্রি রুট ওভার থ্রি দেখছো কীভাবে বের করছি তাহলে টোটালি হবে কত এইট এবং তিন তিন আটা তো চব্বিশ টোয়েন্টি ফোর রুট ওভার থ্রি মাইনাস সিক্স রুট ওভার চব্বিশ থেকে ছয় গেলে আমাদের মানটা হচ্ছে আঠারো রুট থ্রি এই গোয়ের একটা অংশ বের করছি আরেকটা অংশ আছে আবার আরেকটা অংশ হচ্ছে এক্স স্কোয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ফোর এটা বের করতে হবে তারপর দুইটা গুণ করলে আমাদের প্রমাণটা চলে আসবে এখন এটাকে আমরা ভাঙবো ফোরকে ভাঙবো ভিতরে স্কোয়ার বাইরে হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার দেখো খুব সুন্দর করে ভেঙে ফেলছি অর্থাৎ এক্স স্কোয়ার হোল স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার দুই দিনে চার দুই দিনে চার তাহলে এটা আমাদের কি সূত্র হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্রটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার বিপরীত কাটা দেবো কেটে দেবো প্রশ্নে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান টেন বসে তো টেন আর হোল স্কোয়ার মাইনাস টু টেন স্কোয়ার টেন দুটা গুণ দুটা টেন গুণ করলে হান্ড্রেড মাইনাস টু সমান নাইনটি এখন আমরা মূল প্রশ্নটা লিখে নেব আমরা নিচে লিখতেছি না দেখতে অসুবিধা হবে আমরা উপর দিকে একটু মানটা মুছে নিই তখন আমাদের উপরের এই অংশটা করে মুছে নিই এটা বের করছিলাম কত এইটিন রুট থ্রি আর এটা হচ্ছে কত নাইনটি এইট এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে নিই লেফট হ্যান্ড সাইড ছিল এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আর এটা হবে এক্স ফোর প্লাস
এটার মান হচ্ছে কত? এই মাত্র বের করছো 18√3, আর এটার মান হচ্ছে 98। তবে 18 এবং 98 গুণ করলে আমাদের প্রমাণে আসে কত? 1764 হয়ে গেল, আর উপর থেকে গুণ হয়ে যাবে। আমাদের প্রমাণে আছে দেখো x³ + 1/x³ × x^4 + 1/x^4 1764 √3 আমাদের এই অ্যান্সারটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। এই অনুশীলনটা এই সিচুয়েশনটা খুব ভালো করে বাসায় অনুশীলন করবে এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে নিয়মিত 20 সেকেন্ড ধরে ঘন্টা একবার হাত ধুবে সাবান পানি দিয়ে এবং সবাই সুস্থ থাকবে এই কামনায়। সবাইকে ধন্যবাদ।